এখন আমি ইন্ট্রোটা মারিনি, এখানে লোক এসছে, এখন ইন্ট্রোটা মারিনি, ইন্ট্রোটা মেরে ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা সকলকে জানাই নতুন প্রবাদে সুস্বাগতম। আজকে যাবো ফুটবল খেলা দেখতে আমাদের মাঠে হয়ে, তো চলো মাঠের কাছে গিয়ে ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা এখন আমি দাঁড়িয়ে রয়েছি মাঠে, তো যারা যারা খেলতে যাওয়া খেলতে চলে গেছে, কারণ আমি ওদেরকে নিয়েই বলেছি যে আমি এখন খেলা দেখতে যেতে পারবো না, ভাগ কারণ ওখানে ওপিতে কিছু খাইনি ওষুধটা বাদ দিয়ে। তো এখন একেবারে বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করছি, আমার কমপ্লেন এনে দিয়েছে, তো বন্ধুরা বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর বাড়ি থেকে বেরোনোর সাথে সাথে ব্লগ শুরু করলাম। ওতারা হতে এদিকে বাইক যাচ্ছে, এদিকে যাচ্ছে ইঞ্জিন ভ্যান, আমার ব্লগের সময় গাড়ি যাবে না, তা কোনো দিন হয়েছে? তোমার একটা ব্লগে আমার গাড়ি ইয়ে না পেয়েছো, তো চলো যেখানে যাচ্ছি সেখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করে যাচ্ছি খেলা দেখতে। তো বন্ধুরা এখন এসে দাঁড়িয়েছি আমি ঘুমতিকার লগেতে, তো যাচ্ছিলাম খেলা দেখতে, তোমরা জানো আজকে আমি বলেছি খেলা দেখতে যাচ্ছি, তো সেই কারণে যাচ্ছিলাম খেলা দেখতে। যে মনে হলো কি যে খেলা তো মানে দেখতে যেতে পারবোই, তো একটু মানে লগেটটাও দেখে নিই, একটু মানে রদ দেখাও হলো কলা বেচা হলো, তো চলো একেবারে, কারণ আগেও তোমার ব্লগটা দেখে নিয়েছো, আমার প্রথম রিচ খাওয়া ব্লগ হচ্ছে কুন্তিকার লকেটকে নিয়ে। তো প্রথম যেটা ব্লগটা আমি রিচ খেয়েছিল এই লকেটকে নিয়েই আমার রিচটা খায়। তো চলো একেবারে যাওয়া যাক, আর এই ব্লগটা দেখতে হলে তুমি আপনারা বা তোমরা আই বাটনে ক্লিক করো, আই বাটনে দেখে নেবে ব্লগটা, এই আই বাটনটা ওখানে ক্লিক করে দেখে নাও। তো চলো একেবারে খেলার ওখানে গিয়ে ব্লগটা কন্টিনিউ করি। তো বন্ধুরা এখানে খেলা দেখতে এসেছিলাম, তো পিছনে গান বাজতে কপিরাইট চলে আসছে মানে যখন সময়, তো আমাদের ক্লাব ফাইনালে উঠে গেছে, তো কালকে তো আমি যেহেতু দেখাতে পারবো না যাওয়া আমি মেরেছে কালিনা কোনটা পুরোটা দেখাতে, তো চলো একেবারে বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করি, কারণ এখানে বললে পিছনে ব্যাকগ্রাউন্ডটা পাবো। তো বন্ধুরা খেলা টুলা দেখে এসে এখন এলাম এই মাসির দোকানে, আমার এক বন্ধুর মাসি, যার কাছে মানে পাঁচটার মধ্যে যদি আসো, চারটা থেকে পাঁচটা কি সাড়ে পাঁচটার মধ্যে ক্যাটক্যাট ফুচকা পেয়ে যাবো। ওই ক্যাটক্যাট বলতে 10 টাকায় ওই কটা মতো দেয়, বেশ 6টা না 7টা মতো দেয়, তো ক্যাটক্যাট ফুচকা পেয়ে যাবা। তো লোকেশন তোমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চলে আসবে চিত্তেশ্বরী কালী মায়ের এখানে, তো লোকেশন দিয়ে দেবো ওখানে, এসে জিজ্ঞেস করে নিও। তো এখন মানে ফুচকাটা খাই আর জিভে জল চলে এসেছে, খেয়ে নি ব্লগটা করছি। তো বন্ধুরা খেলা দেখে এসে মানে খেলা তো দেখতে যেতে পারলাম না, কারণ যখন গেলাম তখন খেলা শেষ হয়ে গেল, তারপরে ক্যাট ফুচকা খেলাম, তারপরে আরেকটা জিনিস চুরমুড় খেলাম 10 টাকা, সব থেকে কম দামে এখন পর্যন্ত যেটা খেয়েছি সেটা হচ্ছে চুরমুড়, 10 টাকায় চুরমুড় মানে প্রথমবার খেলাম। তো এখন আবার পিছনে আমাদের দাদা কার্তিক দা, উনি এখন বিটকয়েনে নজর দিয়েছে ডিজিটাল কারেন্সির দিকে, তো কার্তিক দা এখন আবার ডিজিটাল কারেন্সির যে কোর্স ওটা করছে বিটকয়েনের, করুক তার ভালো। তো তো সবাই আমার একটা একটা করে ইচ্ছে থাকে, আমার যেমন ইচ্ছে হচ্ছে ব্লগ করার, ওর ইচ্ছে হচ্ছে ক্রিপ্টো কারেন্সির দিক দিয়ে দেখার, তো যার যেটা ইচ্ছে করুক। তো এখন একেবারে বাড়িতে গিয়ে ব্লগটা কন্টিনিউ করি। তো এত খেলা দেখতে যাই আমি, এত ফুটবল খেলা দেখি, এত ফুটবল খেলা দেখি, এত ক্রিকেট খেলা দেখি, এত ব্যাডমিন্টন খেলা দেখি, আর সব থেকে বেশি দেখি আমি ফুটবল খেলা। তো আমি যদি অত ফুটবল খেলা দেখি না, তাহলে এটিকে মোহন বাগানে যদি আমার নজরে চলে আসি, তাহলে আমি পুরো এটিকে মোহন বাগানের ফ্যান মানে ফ্যান বেসে লিস্টে ঢুকে যাবো খেলার ওগুলোর। তো এত খেলা দেখা হচ্ছে মানে বলতে গেলে আমি এখনও সব থেকে দূরের খেলা দেখতে গেছি কলকাতায় পর্যন্ত খেলা দেখতে চলে গেছি, তবে আইএসএল নয় সেটা লোকালেরই খেলা কলকাতায় পর্যন্ত দেখতে চলে গেছি। তো এখন একেবারে বাড়ি থেকে ব্লগটা কন্টিনিউ করছি। তো এখন আর ব্লগটা আমাকে ইচ্ছে করছে না, প্রচুর পায়ে ব্যথা করছে স্বপ্ন হয়েছে, তো এখন ব্লগটা দেখতে করছি দেখা হচ্ছে নতুন বেশ ইন্টারেস্টিং ব্লগে, আর এখন বাচ্চা খাবো, তো টাটা বাই বাই, আর নতুন ব্লগ আসছে কালকে দেখতে পাবো।